আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 36 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দিশা ঈশির লাশ ধরে বিলাপ করে কান্না করেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে অরিনকে বলে, ভাবি এটা তুমি কিভাবে করলে? ভাবি আমার কলিজাটা তুমি কিভাবে আলাদা করে দিলে? এখন কার সাথে ঝগড়া হবে আমার? খে আমাকে বকে আবার বুকে টেনে নেবে। খুব করে বলেছিল, দিশা তুই বিয়ে করে নে, তোর বিয়ের পরে আমি বিয়ে করব। তোর বিয়েতে আমি তোর লেহেঙ্গার মতো লেহেঙ্গা পরব, তোর বরের জুতো লুকিয়ে তার থেকে 10,000 টাকা নিব। কত শখ করে দুহাত ভরে মেহেদি পরেছিল আমাকে, সে দুহাত দেখিয়ে বলেছিল, দেখ দিশা তোর আগে মেহেদি পরে নিয়েছি আমি, দেখ তোর আগে সেজেগুজে রেডি আমি। কে জানত জীবনের শেষ সাজ সেজে শেষে। দিশার কথাগুলো শুনে সবার কান্নার ব্যাগ বেড়ে যায়। ইসি মায়ের মাথাটা লারার কাঁধে পড়ে আছে। লারা দুই হাতে ওনাকে জড়িয়ে ধরে ওনাকে সান্ত্বনা দিচ্ছে, আবার নিজেও কাঁদছে। দুহাতে চুরির দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। দিশার বিয়ের শপিং করার সময় এই চুরিগুলো কিনে মায়ের হাতে পরিয়ে দিতে দিতে বলেছিল, এত টাকা পয়সা কামাই করো তবুও কিপটামি যায় না, নতুন কিছু কিনতে গেলে শুধু আছে কারো? হাত দুটো সামনে তুলে কাঁদতে কাঁদতে বলেন, ইসি রে ইসি, তুই দেখ তোর মায়ের হাতে তোর দেয়া চুরিটা কেমন জলজল করছে। দেখ রে ইসি, তোর মা চুল বেনি করেছে। তুই তো বলতি আম্মু তুমি বড়ি হওনি তবুও তুমি গরিবদের মতো থাকো। দেখ তোর মা আজ তোর মনের মতো সেজেছে, ওঠ। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় তিনি। দিহানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইসির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখে ভেসে উঠেছে। ইসিকে দৌড়ানোর, ইসির থেকে খাবার কেড়ে নিয়ে খাওয়া, ইসিকে মারা, সবকিছু চোখে ভাসছে। ছোট্ট থেকে এই পর্যন্ত ইসিকে সে কখনো চাচাতো বোন ভাবেনি, নিজের বোন ভেবেছে। বোন কম বন্ধু বেশি ভেবেছে ইসিকে। আর আজ কিনা তারই ভালোবাসার মানুষ তার বোনকে মেরে দিল। একটুর জন্য তো তার মাও মরে যেত। তার মায়ের হাতের গুলি লাগার দৃশ্য চোখে ভাসতেই রাগে দিহানের মাথার রগ টকবক করে ওঠে। পুলিশকে সাথে নিয়ে এসেছে সে। একজনের হাতে হ্যান্ডশেক হ্যান্ডকাফ লাগিয়ে নিয়ে এসে অরিনকে সামনে ধরে বলল, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি অরিন, বিয়ে করে ভালোবেসেছি। লোকে তোমাকে কালো বলে অবহেলা করলেও আমি তোমাকে আমার পৃথিবীর সবথেকে সুন্দরী নারী বলেছি, মন উজাড় করে তোমায় ভালোবেসেছি, বুকে আগলে রেখেছি, আমার অতীত ভুলে গিয়ে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি। কিন্তু তুমি বেইমানি করেছ, একটা খুনি কখনো আমার বউ হয়ে থাকতে পারে না। আজ এই মুহূর্তে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এই সম্পর্ক থেকে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এখন থেকে তোমার স্থান দিহানের বুকে নয়, কারাগার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ধাক্কার পর ধাক্কা অরিনের হৃৎপিণ্ডে থামিয়ে দিচ্ছে। এইসব কি হচ্ছে তার সাথে? অসহায় চোখে একবার লারার দিকে তাকালো লারা, ইসির মাকে নিয়ে ব্যস্ত। দিহানের দিকে তাকে কান্না ভেজায় গলায় বলল, বিশ্বাস করুন আমি মারিনি ইসি আপুকে, আমি তো সব রাগে বলতাম, আপনি অন্তত আমায় বিশ্বাস করুন প্লিজ। দিহান অরিনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, বিশ্বাস ভেঙে দিয়ে বিশ্বাস করতে বলেছ? একবার ধোকা দিয়েছ, বারবার দিতে পারবে না বলেই অরিনকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অরিন চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আমি মারিনি ইসি আপুকে, প্লিজ আমায় নেবেন না, আমি সত্যি বলছি। অরিনের আর্তনাদ কারোর হৃদয় স্পর্শ করে না, সবাই ঘৃণা ভরা চোখে অরিনের দিকেই তাকিয়ে আছে। গাড়িতে তোলার সময় অরিন দিহানের পা জড়িয়ে ধরে মিনতি করে বলে, প্লিজ আমার কথাটা তো বিশ্বাস করুন, আমি মারিনি ওনাকে। তবুও দিহানের মায়া হয় না। গাড়িতে উঠানোর পর লারা আর লোপা দৌড়ে এসে দিহানকে বলে, এসব কী করছো দিহান?
কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এইভাবে অরিনকে নিতে পারো না তুমি। সাক্ষী আমি নিজেই, আর প্রমাণ, প্রমাণ তো তার হাতের পিস্তল, আর কি প্রমাণ চাই ভাবি। লোপাবল ভাইয়া, অরিনকে নিও না ভাইয়া, প্লিজ ওকে নিও না। অরিন ঘৃণা ভরা চোখে লালা আর লোপার দিকে তাকায়। কত সুন্দর অভিনয় জানে এই দুটো মানুষ। ঘৃণা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় অরিন। দিহান অরিনকে নিয়ে থানায় যায়। হয়তো সমাজ বলবে তার বউ একজন খুনি, হয়তো আরেকজনের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। অপরাধী যেই হোক সে অপরাধী। থানায় নিয়ে অরিনকে গাড়ি থেকে নামানোর সময় দেখলো অরিন অজ্ঞান হয়ে পড়ে আছে। দিহানের কাছে সব কিছুই নাটক মনে হলো। অরিনকে ছুতেও তার ঘৃণা লাগছে এখন, তবুও কোলে তুলে তাকে হাজতে রেখে আসে। আসার সময় দিহানের বুকটা পড়ে যাচ্ছিল, কিন্তু কি হবে, কোনো ধোকাবাজের জন্য মায়া লেগে। দুপুরের দিকে ঈশির দাফন হয়। দিশার বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। ঈশির মা বাবা কাউকে শান্ত করা যাচ্ছে না। জিহানো দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। দিশাকে তো এক সেকেন্ডের জন্য শান্ত করানো যাচ্ছে না। তার সাথী হারিয়ে গেছে, কীভাবে শান্ত হবে। দিহান ঈশির কবরের পাশে বসে কান্না করে যাচ্ছে। তার মনে হচ্ছে তার বলে সে ঈশিকে হারিয়েছে। আগে যদি বিয়ের কারণটা ঘেঁটে দেখত, তাহলে হয়তো আজ তার পরিবারটা এইভাবে এলোমেলো হয়ে যেত না। অরিনকে বিশ্বাস করে সে অনেকগুলো ভুল করে ফেলেছে। কবরের পাশে বসে কান্না করছে দিহান, আর দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে মধ্যবয়সী একজন পুরুষ। লম্বা নিয়ে মোটা তাজা, গায়ের রং কালো। ওই লোকটার নাম হচ্ছে জামিল খান। এই মেরেছে ঈশিকে, তবে তার টার্গেট ভুল হয়েছে। সে মারতে চেয়েছিল জিহানকে, ভুল নিশানা লেগে মারা গেল ঈশি। তাতে তার কিচ্ছু যায় আসে না। সে শান্তিনগরের কাউকে মারতে চেয়েছে, এটাই তো অনেক। দিহানকে এভাবে কাঁদতে দেখে এক শয়তানি হাসি দেয় জামিল। হাতের পিস্তল ঠোঁটের কাছে এনে লম্বা একটা চুমু খায় পিস্তলে। জামিল খান হচ্ছে শান্তিনীরের সব থেকে বড় শত্রু। কিছুদিন আগে ঈশির মা একটা ছেলের বিরুদ্ধে কেস ধরেন। ঈশির মা কেসে জিতে যান, সে ছেলের ফাঁসির রায় হয়, ফাঁসিও হয়। ওই ছেলেটা জামিলের ছেলেই ছিল। আজ সুযোগ বুঝে সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিল। কিন্তু মাঝখানে কাকতালীয়ভাবে ফেঁসে গেল অরিন। শান্তির হাসি হাসতে হাসতে চলে যায় জামিল। আজ তার শান্তি লাগছে। শান্তিনীরা অশান্তির চিৎকার শুনে খুব শান্তি লাগছে। লারা রুমে ঢুকে অরিনের ফোনটা ড্রয়ার থেকে বের করে রুম থেকে বেরিয়ে আসে। জিহান উপুর হয়ে শুয়ে কান্না করছে। জিহানকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নাই তার। অরিনের ফোনটা নিয়ে একটু আড়ালে যায় সে। যেহেতু অরিন এই মুখোশধারীর সাথে দেখা করতে গিয়েছিল, তাহলে তাদের কথা মেসেজেই হয়েছে। লারা অরিনের ইনবক্সে ঢুকে লোপার নাম্বার থেকে, আজ তোমার শেষ দিন, হ্যাঁ কেন, এই দুইটা মেসেজ এসেছে। টাইমটা দেখে নিল লারা। মেসেজটা টাইম দেখে লারার কপাল কুচকে গেল। ফোন হাতে নিয়ে লোপার রুমে এলো সে। লোপা খাটে বসে কান্না করছে। লারা অরিনের ফোন থেকে মুখোশধারীর নাম্বারে ডায়াল করলো আর ফোন বন্ধ পেল। লারা লোপাকে বলল, কান্নার নাটক করছো কেন, এখন তো দেখার জন্য কেউ নেই। লোপা মুখ তুলে চাইল, তার চোখের পানিটা মিথ্যে নয়। অবাক হয়ে বলল, কি বলছো, এসব নাটক করবো কেন? লারা বলল, কারণ নাটক না করলে যে তোমার মুখোশ উন্মোচন হয়ে যাবে। লোপা কেঁপে ওঠে, চেহারা একরাশ ভয় ফুটে ওঠে। লারার বুঝতে বাকি নেই তার আন্দাজের ডিল ঠিক জায়গায় পড়েছে গিয়ে। আগে থেকে লোপা তাকে সন্দেহের খাতা রেখেছে। লারা তীক্ষ্ণ গলায় বলল, তুমি সেই মুখোশধারী, এত বড় ধোকা। আমিও না হয় পর, অরিন তো তোমার বন্ধু ছিল, তাহলে ওকে কেন ব্যবহার করলে? ধরা পড়ে গিয়ে লোপা চুপসে যায়। লারা আবারও বলে, ছিহ কি জঘন্য তুমি, তোমার মতো বন্ধু যার আছে তার দংশ অনিবার্য। রাগে লারার শরীর কাঁপছে। লোপা কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, ভাবি। লারা বলল, চুপ, তোমার মুখে আমাকে কোনো সম্বোধন করবে না। আরে তুমি এমন হবে না কেন, তোমরা তো সবাই এমন। প্রথমে তোমরা মিহানকে মেরে দিয়েছ, তারপর মা মেয়ে মিলে আমাদের বানিয়েছ তোমাদের দাবার গুটি। লোপা বলল, আমার আম্মুকে টানবে না এখানে, আমার আম্মু এসবে জড়িত না। লারা বলল, বললে আর আমি বিশ্বাস করে নিলাম, তোমার আম্মু ছাড়া তুমি একা এত দূর চলে এসেছো। লারার কথায় লোপা চিৎকার করে বলল, হ্যাঁ এসেছি, একাই এসেছি, লড়তে জানি আমি। ধরা গলায় বলল, আমার আব্বু আম্মুকে বোকা পেয়ে যে যেমন খুশি তেমন না চায়। এই পরিবারে আমার আব্বুকে কেউ দাম দেয় না, কারো পক্ষে একটা কথা বললে চামচা বলে ডাকে। আর আমার আম্মু সবসময় আমার আম্মুকে ঠকায় সবাই, সব কিছুতে আমার আম্মুকে নিন্দা করে সবাই, আর আমার বোকা আম্মু সব কিছু হেসে উড়িয়ে দেয়।
শেষ পর্যন্ত আমার ভাইয়ের মৃত্যুটা হেসে উড়িয়ে দিয়েছে, এটুকু বলে কাঁপতে কাঁপতে ফ্লোরে বসে পড়ে লোপা। লারা লোপার কথা রাগামাথা কিছুই বোঝে না। মিহানের কথা উঠতেই লারার ভিতর কিছুটা কেঁদে ওঠে, কিন্তু বাইরে থেকে শক্ত গলায় লোপাকে বলে, এটা তোমাদের পরিবারের ব্যাপার, এখানে আমাদের টেনেছো কেন? এই মিথ্যের চোখের জল দেখে কি প্রমাণ করতে চাও? বাড়ির এই ঘটনায় তুমি খুব কষ্ট পাচ্ছ? লোপা হাসল তাচ্ছিল্যের হাসি, চোখে জল ঠোঁটে হাসি অদ্ভুত লাগছে তাকে। লারা নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, কেন করছো এসব? নিজের বাড়িতে অশান্তি দেখে কি সুখ পাচ্ছ তুমি? লোপা ভাঙা গলায় বলল, ভাই হারানোর কষ্ট কেমন তা জানো? লারার বুকটা ধুক করে উঠল। লোপা আবারও ভাঙা গলায় বলল, আমার তো তোমার ভালোবাসা ছিল না, তাই না? আচ্ছা, কখনো মনে হয়েছে যে সে খুব খারাপ? লারা লোপার দিকে তাকালো। লোপা জানতো যে মিহানের গার্লফ্রেন্ড ছিল। লারা লোপার দিকে চোখ সরিয়ে নিল। লোপার চোখে হাজার কষ্টের মেলা বসেছে। মিহানের মাঝে কখনো কোনো খারাপ কিছুই পায়নি সে। মিহানকে ভালোবাসার প্রথম কারণ ছিল মিহান খুব ভদ্র একটি ছেলে। চোখে পানি মুছে লোপা বলতে লাগল, আমার ভাইয়া ছোট থেকেই ঢাকায় নানাদের ওখানে থেকে পড়াশোনা করত, মাঝে মাঝে বাড়িতে আসতো, এসে দু একদিন থেকে আবারও চলে যেত, তাই আমাদের এখানকার কেউ তাকে চিনত না বললেই চলে। যখন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় তখন ভাইয়া বাড়িতে এসেছিল। একদিন সন্ধ্যায় ভাইয়া আমাকে নিয়ে বাইরে যায়, আমার আবদার ছিল আইসক্রিম খাওয়ার। ভাইয়া আমাকে নিয়ে বাড়ি ফেরার পথে কেউ একজন ভাইয়াকে ফোন দিয়ে একটা জায়গায় যেতে বলে, ভাইয়া আমাকে সাথে নিয়ে যায়, কেননা ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, আমাকে একা একা রেখে কই যেত। একটা একতলা বাড়ির সামনে ভাইয়া গাড়ি নিয়ে যায়, আমাকে গাড়িতে বসিয়ে ভাইয়া ভিতরে যায়। ভাইয়া ভিতরে যাওয়ার দুই মিনিট পর একদল পুলিশ দৌড়ে গিয়ে ওই রুমে ঢোকে। আমি প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি, পরে দেখি আমার ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ভাইয়া তাদের বারবার বলছে যে সে কিছুই করেনি, এখানে তাকে ফোন দিয়ে আনা হয়েছে, কিন্তু পুলিশ শোনেনি ভাইয়ার কথা। আমি ড্রাইভ জানতাম তাই নিজেই গাড়ি নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে সবাইকে বলি ভাইয়া আমাকে গাড়িতে বসিয়ে একটা ঘরে গিয়েছিল, ওই ঘর থেকে ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে। সবাই থানায় যেতে প্রস্তুত নেই, তখনই টিভিতে লাইভ দেখায় ভাইয়া নাকি র্যাপিস্ট, 5 মাসের প্রেগনেন্ট মেয়েকে র্যাপ করেছে। খবরটা দেখে সবাই থম মেরে বসে থাকে। আমার বলার ধরনটা এমন ছিল যে সবাই নিউজটা সত্যি ধরে নেয়। আমি সবাইকে বলি ভাইয়াকে কেউ ফাঁসাচ্ছে, কেউ শুনেনি আমার কথা, থানায় যায়নি কেউ। আমাদের পরিবারের মানসম্মান বলে নাকি একটা কথা আছে, ভাইয়ার বিরুদ্ধে মামলা হয়, ওই মেয়ের পক্ষে লয়ার ছিল আমার বড় মা। মেয়ে নিজের মুখে বলেছে ভাইয়া তাকে র্যাপ করেছে, ভাইয়ার বিরুদ্ধে সব সাক্ষী ছিল। সব কিছু এমনভাবে সাজানো হয়েছিল যে বিপক্ষদের বিশ্বাস না করে উপায় ছিল না, সব দোষ ভাইয়ার দিকে আসত। যে দেশের রেপিস্টদের বিচার হয় না সে দেশে আমার ভাইয়ার ফাঁসি হয়, আর এই রায় দেয় আমার বড় মা। এইটুকু বলে বিজে যাওয়ার চোখ মুছে আবারও বলতে লাগে লোপা, এই বাড়ির কেউ পরিচয় দেয়নি, ভাইয়া এই বাড়ির ছেলে বলে, আশেপাশে কয়েকজন জানতো, ভাইয়া শান্তিনীরের কেউ, মেজো আব্বু মানে জিহানের বাবা তাদের বলে দেয়, ভাইয়া নাকি জিহান ভাইয়ের বন্ধু ছিল, তবুও কেউ বলেনি ভাইয়া তাদেরই কেউ, এতে নাকি মানসম্মান নষ্ট হবে। কিছুদিন পর জানতে পারা যায় এই সব কিছু করেছে আমাদের পূর্বশত্রু জামিল খান। জামিল খান নাকি আমার ফুপ্পিকে বিয়ে করতে চেয়েছিল, ফুপ্পির সাথে নাকি সম্পর্ক ছিল, দাদু বিয়ে দেয়নি সে খারাপ বলে, সেই থেকে সে আমাদের পরিবারের সব থেকে বড় শত্রু হয়ে উঠে পড়ে এই জামিল খান। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।